Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi. Asongko dhonnobad apnake amader studio te ashar jonno. Er age apnar ekta alochona amra amader studio theke korechilam. আমরা আজকে আলোচনা করব এই বিষয়ে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক উনি হচ্ছে মোহাম্মদ আবু তাহের মিয়া উনি কিশোরগঞ্জ 8 নং ওয়ার্ডের নগুয়া হয়াতনগর বগাদিয়ার 8 নং ওয়ার্ডের একজন সম্মানিত আওয়ামী লীগের সিনিয়র আমি পৌর আওয়ামী লীগের 8 নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি এবং অনেকগুলো পদের বর্তমানে তিনি অনেকগুলো পদ নিয়ে অবস্থান করছেন কিশোরগঞ্জে 8 নং ওয়ার্ডে আমরা জানতে চাচ্ছি সরাসরি যে আপনি তো নির্বাচন আমরা জানি যে আপনি নির্বাচন করবেন কিন্তু মাসপথে এসে নির্বাচন ছেড়ে দিলেন কেন আপনাকে কেউ কি হুমকি ধুমকি দিল নাকি ভয় ভীতি দেখালো এই বিষয়ে যদি আপনি আমাদের কি একটু ক্লিয়ার দিতেন কারণ আপনার মতো একজন সৎ সত্য নিষ্ঠাবান ব্যক্তি এতগুলো পদের মর্যাদাবান ব্যক্তি কেন হঠাৎ করে আপনার নির্বাচন প্রত্যাহার করলো আমরা সেই বিষয়ে জানতে চাচ্ছিলাম একটু যদি আমাদেরকে বলতেন আসসালামু আলাইকুম আপনি স্টুডিওতে আসার জন্য আপনাকেও ধন্যবাদ আমি আসলে কারণ হইল একটাই আমি সব সময় এই সত্য জিনিসটা এবং নেতাদেরকে আদর্শ আমি আসলে অমিলিক করি ঠিক আছে কিন্তু আমি সবারই নিয়া 8 নং ওয়ার্ডবাসী আমার খুব ভালো লোক এবং তাদেরকে নিয়া আমি মানে যাতে মাঠে থাকতে চাই ওদের সিনিয়র নেতৃবৃন্দ জুনিয়র নেতৃবৃন্দরা বসছে আমাকে নিয়া বসার পরে যেমন আমার অনেক ডিসিশন হওয়ার পরে আমার বললো বুঝানোর পরে আমিও চিন্তা ভাবনা করলাম ঠিক আছে তা আমি আচ্ছা এইবার যখন বলতেছে না করার জন্য আগামীতে আল্লাহ যদি বাসা তা আমি মানে আগামীতে করবো আর কি যাই হোক আমার কেউ টাকা পয়সা দেয় নাই আর কেউ ভয়ভীতিও দেখাই না আমার 8 নং ওয়ার্ডবাসী খুব ভালো লোক সবাই ভালো যাই হোক আমি আগামীতে যদি বেঁচে থাকি আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচাইয়া রাখে তাহলে ইনশাআল্লাহ আগামীতে চেষ্টা করবো আর কি তাহার জন্য এবং দুজনের পাশে ছিলাম এবং থাকবো যেই সময় ডাকবে আমায় আমাকে পাবে আচ্ছা ঠিক আছে আমরা বুঝতেই পারলাম যে ওনার বক্তব্যর সুর এটাই যে উনাকে কেউ হুমকি ধুমকি ভয় ভীতি দেখাই নাই উনি এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের সম্মান রক্ষার্থে তিনি তার কাউন্সিলর নির্বাচন থেকে পদত্যাগ প্রত্যাহার করেছেন আমরা দেখতেই পাচ্ছেন যে ওনার সাথে বসা আরেকজন শ্রদ্ধাভাজন বড় ভাই তারিক অত্যন্ত খুব গুরুজন আপনি জানতে চাচ্ছি যে উনি যে নির্বাচনটা প্রত্যাহার করলো আপনাদের কি মতামত আপনারা এই বিষয়ে কি বলতে চাচ্ছেন একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার শ্রদ্ধাভাজন বড় ভাই উনি অনেক সরল এবং নরম মনের মানুষ জি উনি জনগণের জন্য অনেক ত্যাগ করে আসতেছে আশা করি ওনার জীবনের বড় বড় ত্যাগ দিয়ে আসছেন ওনার সংসারে সবকিছু ফেলে জনগণের পিছনে উনি ছুটে যাচ্ছেন লাভ নেই বিরাদ নেই যখনই কেউ অভাবে পড়ছে যখনই কেউ সমস্যায় পড়ছে ওনাকে বল করছে উনি সবকিছু ফেলে চলে যাচ্ছেন জনগণের খেসমতে চলে যাচ্ছেন তো উনি এবার জনগণই দাঁড়া দিয়েছে ওনাকে জনগণের ভালোবাসায় উনি আছে কিন্তু আজ তাকে যারা সম্মানী নেতাগণ আছে তাকে ডাকছে ডাকার পরে ওনার সাথে কি কথা হয়েছে কথা বলার পরে উনি বলছে এবার আমি করবো না আগামীবার যদি সুযোগ পাই জনগণ যদি আমাকে ভালোবাসে যদি জনগণ চায় আচ্ছা তো ইনশাল্লাহ আমি দোয়া করি আমরা আবার আগামীবার প্রিভাষণ দিব আবার জনগণের ভালোবাসা থাকবে আচ্ছা এবং আমরাও তাদের পাশে থাকবো ওকে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা জানতেই পারলেন যে ওনাকে কেউ হুমকি ধুমকি দেয়নি উনি স্বইচ্ছায় সজ্ঞানে নির্বাচন প্রত্যাহার করেছে তিনি অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি তার জনগণকে 8 নং ওয়ার্ডের জনগণকে অত্যন্ত ভালোবাসেন শ্রদ্ধা করেন রাত দিন নেই খেটে খাওয়া মানুষের পাশে সবসময় তিনি থাকেন অবস্থান করেন হ্যাঁ তাকে যখনই যে কেউ ডাক দেখ তিনি রাত নাই দিন নেই ছুটে চলে যায় জনগণের পাশে যাই হোক আমরা বুঝতে পারলাম যে এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সম্মানিত নেতা কর্মীদের আদেশেই তিনি নির্বাচন প্রত্যাহার করেছেন তিনি তাদেরকে ভালোবাসেন শ্রদ্ধা করেন সেই বিষয়ে বিচার বিশ্লেষণ করেই তিনি পদত্যাগ করেছেন আপনাদেরকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য দেখি আপনাদের কিনে ভবিষ্যতে আরেকটি আমরা প্রতিবেদন তৈরি করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম